হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের আইডিসি পেপারটা পলিটিক্যাল সায়েন্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করবো এবং সিলেবাসটা দুটো ভাষায় আলোচনা হবে অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই সিলেবাসটা তোমাদের আলোচনা করে দেবো এবং এই পেপার থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও একটু আলোচনা করবো তাহলে প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও সিলেবাসটা আলোচনা করার আগে প্রথমে তোমাদের বলে রাখি যে আইটিসি পেপারের উপর তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে তোমরা চাইলে এই নম্বরটা যে লিখছি এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো নম্বরটা লিখছি একটু দেখে নাও নম্বরটা হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট ঠিক আছে আরেকবার তোমরা নম্বরটাকে দেখে নাও আমি বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে এই আইডিসি পেপারের কিন্তু অনলাইন কোচিং ক্লাস হচ্ছে তোমরা অ্যাডমিশান নিতে পারো এই আইডিসি পেপারের জন্য সপ্তাহে একদিন করে ক্লাস চলছে এবং তার জন্য মান্থলি দুশো টাকা করে কিন্তু ফিস নেওয়া হচ্ছে তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো আইডিসি পেপারটায় তোমরা অ্যাডমিশান নিতে পারো চলো এবারে তোমরা দেখে নাও এখানে যে আইডিসি পেপারটা তোমাদের আছে পলিটিক্যাল সায়েন্সের সেখানে আইডিসি পেপারটার নাম কি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স অর্থাৎ তোমাদের এখানে গভর্নেন্স সম্পর্কে কিন্তু জানতে হবে এটা কিন্তু গভর্নমেন্ট নয় গভর্নেন্স এটা তোমাদের ভালো করে বুঝতে হবে ঠিক আছে এবারে তোমাদের মডিউল ওয়ানে মডিউল ওয়ানে যে টপিকগুলো আছে দেখো মডিউল ওয়ানে তোমাদের টোটাল তিনটে চ্যাপ্টার আছে আমি বেঙ্গলিতে সিলেবাসটা ভালো করে বিশ্লেষণ করে দেব। তোমাদের তিনটে চ্যাপ্টারের মধ্যে কি পড়তে হবে গভর্নেন্সের মিনিং পড়তে হবে ঠিক আছে এর যে বিবর্তন সেটা জানতে হবে ইম্পর্টেন্স জানতে হবে আর গভর্নমেন্ট আর গভর্নমেন্টসের মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে তোমাদের এখানে জানতে হবে আইডিয়া অফ গুড গভর্নমেন্ট গুড গভর্নমেন্ট কাকে বলা হচ্ছে রিলেশান উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি অর্থাৎ তোমাদের উন্নয়ন এবং গণতন্ত্রের মধ্যে যে সম্পর্ক সেটা জানতে হবে রোল অফ স্টেট মার্ক তারপর দেখো মার্কেট অ্যান্ড সিভিল সোসাইটি এইগুলো সব তোমাদের জানতে হবে এবং মডিউল টু থেকেও তোমাদের কিন্তু কটা চ্যাপ্টার আছে দেখো মডিউল টু থেকে তোমাদের এই চার নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় আর এটা ছয় হবে ছ নম্বর অধ্যায় অর্থাৎ টোটাল তোমাদের ছটা চ্যাপ্টার পড়তে হচ্ছে তোমাদের যাদের সিলেবাসটা দরকার আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার তোমাদের বেঙ্গলিতে সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমে হচ্ছে শাসন ঠিক আছে সেখানে অর্থ উৎপত্তি বিবর্তন এবং গুরুত্ব সরকার এবং শাসন এখানে দেখো সরকার এবং শাসন তাহলে গভর্নেন্স মানে কী তোমরা জানলে গভর্নেন্স মানে হচ্ছে যে শাসন ব্যবস্থা সেটা তারপরে সুশাসন উন্নয়ন ও গভ গণতন্ত্রের মধ্যে সম্পর্ক দ্বিতীয় চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার হচ্ছে উনিশশো সাল থেকে রাজ্য বাজার এবং নাগরিক সমাজের ভূমিকা ভারতের ওপরে গুরুত্ব দিতে বলা হচ্ছে মডিউল টু মডিউল টুয়ে তোমাদের কি পড়তে হচ্ছে মডিউল টুয়ে পড়তে হচ্ছে গভর্নেন্স এখানে জনগণের অংশগ্রহণ পাবলিক সার্ভিস ডেলিভারি এটা পড়তে হচ্ছে তারপর তোমাদের পড়তে হচ্ছে গভর্নেন্সের প্রধান সমস্যা নাগরিক সনদ তথ্যের অধিকার এগুলো পড়তে হচ্ছে এবং ছ নম্বর যেটা আছে তোমাদের ই গভর্নমেন্ট সবুজ তারপরে সবুজ শাসন তারপর হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এবং এইগুলোর ওপরে কে স্টাডি কিছু পড়তে হবে এই হচ্ছে তোমাদের সিলেবাস এবার তোমরা যারা প্রশ্নর প্যাটার্ন জানতে চাইছো তোমাদের একটু বলে রাখি যে তোমাদের তো এটা সেভেন্টি ফাইভ মার্কস পরীক্ষা হবে টোটাল সেভেন্টি ফাইভ আছে এবং তার মধ্যে তোমাদের পঞ্চাশ নম্বর হচ্ছে থিওরি এবং পঁচিশ নম্বর হচ্ছে টিউটোরিয়াল অর্থাৎ ক্রেডিট সিস্টেমে এটা তোমাদের দুই ক্রেডিট দুই এবং ক্রেডিট এক অর্থাৎ এই হচ্ছে তোমাদের নাম্বার বিভাজন এই এতটাই জানতে পারা গেছে এবং সবাই এতটাই এখনও জানতে পেরেছে এরপর পরে তোমাদের এই এখানে এক নম্বরের প্রশ্ন হবে নাকি দশ নম্বরের হবে নাকি পনেরো নম্বরের হবে এক নম্বরের দশ নম্বরের পনেরো নম্বরের প্রশ্নর প্যাটার্ন হবে নাকি এটা এমসিকিউ প্যাটার্ন হবে সেটা কিন্তু এখনও জানতে পারা যায়নি একটা তোমাদের ধারণা দিয়ে রাখি যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো সাবজেক্টগুলো আছে কম্পালসারি সাবজেক্ট যেগুলো আছে সেই কম্পালসারি সাবজেক্টগুলো পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয়ে থাকে কিন্তু এটা কম্পালসারি সাবজেক্টের মধ্যে পড়ছে না আইটিসি পেপারটা কিন্তু পুরোপুরি কম্পালসারি সাবজেক্টের মধ্যে পড়ছে না তাই এই আইটিসি পেপারটা কত নম্বরের কোয়েশ্চেন হবে এই কত নম্বরে কোয়েশ্চেন হবে তোমরা জানতে পারছো যে সেভেন্টি ফাইভ মার্কসের মধ্যে পঁচাত্তর নম্বরের মধ্যে পঞ্চাশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে তবে প্রশ্নর প্যাটার্ন কি এক নম্বরের হবে দশ নম্বর হবে পনেরো নম্বরের হবে নাকি এমসি কিউ হবে সেটা এখনও জানতে পারা যাচ্ছে না সেক্ষেত্রে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো আছে এই টপিকগুলোকে ভালো করে একদম নিখুঁতভাবে জানা নিখুঁতভাবে পড়া অর্থাৎ সিলেবাসটাকে ভালো করে বুঝে পড়া ভালো করে টপিকগুলো যদি পড়তে পারো সেখান থেকে বড়ো প্রশ্ন আসুক ছোটো প্রশ্ন আসুক সেগুলো কিন্তু তোমরা অ্যান্সার করে আসতে পারবে তাই টপিকগুলো এখানে যে চ্যাপ্টারগুলো আছে ছটা চ্যাপ্টার আছে এই ছটা চ্যাপ্টার তোমরা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করো এবং তোমরা এই চ্যাপ্টারগুলো যদি জানতে পারো যদি শিখতে পারো তাহলে এখান থেকে তোমাদের যেমনই প্রশ্ন আসো তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে তোমাদের অনেকের প্রশ্ন যে এখানে এই মানে এই যে এটা আছে এই যে আইটিসি পেপারটা আছে পলিটিক্যাল সায়েন্সের এর ওপরে ভালো বই এর ওপরে তেমন কোনো ভালো বই কিন্তু নেই যারা পলিটিক্যাল সায়েন্সের টিচার আছে তারা এই টপিকটা তোমাদের কিন্তু পড়াতে পারবেন এবং তোমরা কিন্তু এই যে পেপারটা আছে এইটার জন্য টিউশন নিতে পারো কারণ এই যে টপিকটা এই যে পেপারটা এই পেপারটা সম্পূর্ণ নতুন একটা পেপার আর এর বইপত্রও তেমন বাজারে কিন্তু এখনও আসেনি তাই এইটা তোমাদের কিন্তু নিজে পড়তে হবে এবং তোমরা যারা টিউশন নেবে না ভাবছো তোমরা এই যে টপিকগুলো আছে এগুলো তোমরা গুগলে সার্চ করতে পারো গুগলে সার্চ করে তোমরা পড়তে পারো এবং গুগলে যখন সার্চ দেবে প্রত্যেকটা টপিক লেখার পরে তার পাশে তোমরা পলিটিক্যাল সায়েন্স লিখে দেবে তাহলে কিন্তু পলিটিক্যাল সায়েন্স রিলেটেড তোমাকে যেসব তথ্যগুলো আছে সেই সব তথ্যগুলো কিন্তু তোমরা পাবে সেক্ষেত্রে তোমরা নিজে বুঝতে পড়তে পারো চলো আজকে ক্লাসে এইটুকু তোমাদের সঙ্গে আলোচনা করার ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে ভিডিওটা অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও